আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মেলাট্রিন ক্রিম নিয়ে এটি তৈরি করেছেন জিসকা ফার্মাসিক্যালস লিমিটেড এটি কি কি কাজে ব্যবহার করা হয় মেলাজমা ও ত্বকের অতিরিক্ত পিগমেন্টেশনে ব্যবহার করা হয় এটি আরও ব্যবহার করা হয়ে থাকে ব্রণ মেজতা কালো কালো দাগ ব্রণের কালো দাগ ইত্যাদি মূলত এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে মেজতার রোগের কারণে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয় এই ক্রিম প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে এটি ঘুমানোর 30 মিনিট পূর্বে ব্যবহার করতে হবে মৃদু পরিষ্কারক দিয়ে মুখ ও ঘাড় ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে মুখমণ্ডলের মেজতা আক্রান্ত স্থান থেকেও 1-2 ইঞ্চি বেশি জায়গা জুড়ে এই ক্রিম পাতলা আবরণ করে ব্যবহার করতে দিনে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সূর্য রশ্মি এড়িয়ে চলতে হবে দিনে ব্যবহারকারীদের ময়েশ্চারাইজার ক্রিম এবং কসমেটিক্স ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বকে জ্বালা পোড়া চুলকানি লাল ভাব ও ত্বক শুষ্ক হতে পারে ত্বকের রঙে পরিবর্তন দেখা যেতে পারে আমি এই চ্যানেলে মেডিসিন সম্পর্কে ধারণা দিয়ে থাকি মেডিসিন সম্পর্কে টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো আছেন সকলকে ধন্যবাদ।